প্রতি ঘরে ঘরে সুশাসন, তাংবুতাং আওয়াই মুং চেং জাগিন তং হতে ও আওয়াই মুগ তালিন ফাইনাই থামসি নভেম্বর সালমারিও পাই নাই ও আওয়াই মুং তাংবুতাং নি বিশিং দই হাস্তে তাই কেন্দ্র হাপাং নি কবামা লুকো হামগ্রাই সামুরগ্ন হাস্তে নি নক ব্রুম ব্রুম ও শিরি মুং খাইজাক তং ও হাস্তে হাপাং নি নাইকল মুম্বাই চা সালো মুবাক রাখর আগুলিনি নেইচি ব্রেভার্নি লুয়াচি মুম্বাই কাইসা লুকুশিচারি মুং পান্ডানি বিশিং দই মাঞ্চাখা মেয়র দীপক মজুমদার আমাদের নরেন্দ্র আহ্বানে সরকার এবং আমাদের রাজ্য সরকার প্রতি ঘরে প্রশাসনের যে প্রোগ্রাম নেওয়া হয় কর্মসূচি নেওয়া হয়েছে তাতে সার্থক হয়েছে। আমরা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লক বিভিন্ন ডিস্ট্রিক্ট সাবডিভিশন হয়েছে। আমার তারপর ব্লক পৌর নিগমের পক্ষ থেকে জোনাল ডিস্ট্রিক্ট অলরেডি আমরা করে তুলেছি, দেখেছি প্রচুর সংখ্যক মানুষ যারা জনগণ এই এটা উপকৃত হয়েছেন এবং প্রচুর সংখ্যক মানুষের একটা চাহিদা ছিল যাতে আমার পৌর নিগমের পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে প্রতিযোগী সুশাসনের যে প্রোগ্রাম করা হয় সেই অঙ্গ হিসাবে আমরা আবার শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যায়ক্রমে চলছে। এই মাস অব্দি নভেম্বরে মাস অব্দি টোটালি আমাদের প্রতিটি এগারোটা ওয়ার্ডে কোন কোন ওয়ার্ডে প্রয়োজনে যদি প্রয়োজন পড়ে তো দুবারও করার কথা বলা হয়েছে, কোথাও দুবার হবে। যদি দেখা যায় এখানে আজকে প্রোগ্রাম করার পর আরও কিছু লোকের সমস্যা থাকে বা করার জন্য তারা আবেদন করে থাকেন বা লোকজন বেশি সংখ্যায় যদি আজকে করতে না পারেন তাহলে আমরা পরবর্তী সময় এই ওয়ার্ডে আবার করব। তো মূলত উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সমস্ত যে সমস্যাগুলো সমাধান করা দ্রুত করো। এই ওয়ার্ডে আজকে যারা আসবেন বিভিন্নভাবে এসসি এসএসসি সার্টিফিকেট ট্রেড লাইসেন্স জেন্ডার সদর মহকুমা প্রশাসন জেলা প্রশাসন আমাদের পৌর নিগমের প্রশাসন বিভিন্ন রাজ্য সরকারের দপ্তরগুলি থাকবে যার যেটা প্রয়োজনীয় মেরিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে। আমি বলবো যে একটা মানুষের যা যা প্রয়োজন আছে সেগুলি এই ওয়ার্ড থেকে আজকে এই এলাকার ওয়ার্ড অন্তর্ভুক্ত যারা আছেন তারা সুবিধা পাবেন। আমাদের অফিসাররা আছে, আমাদের কর্পোরেটর আমাদের সঙ্গে এই জোনালের যিনি চেয়ারম্যান সুকুমার সাহা আছেন, আমাদের এখানে আমাদের আগরটা পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন দপ্তর রাজ্য সরকারের অফিসাররা আছেন, কর্মীরা আছেন, সর্বোপরি আগরতলা পৌর নিগমের সমস্ত কর্মচারীরা তাদেরকে সহযোগিতা করবে। আমার বিশ্বাস এই ক্যাম্পের মাধ্যমে মানুষ অনেক বেশি খুব তাদের প্রয়োজনীয় জিনিসগুলি দ্রুততার সহিত আজকে কিন্তু করিয়ে নিতে পারবে।